हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आबार एक नतून भिडियोते तुम्हारे सबाई के स्वागत। हमें आज के एक थंबनेल्स देखे आशा करी बुझते पे गे भिडियो कीसर उपरे। हाँ बंधुरा, ठीक धरे जे मैंने पुलिस सार्विसर उपरे आजकल भिडियो करते चाची। जे देखो आज के ये गल एक इलेक्शन, पंचायत इलेक्शन, तुम्हारा जानो जो कत परमाणे पुलिस नीड मान प्रयोजन হয়েছে। তো এই প্রয়োজনীয়তা কিন্তু সবসময়ের জন্যই থাকে। মানে এমন দেখাচ্ছে যে তোমরা হয়তো জানতে পারবে যে মানে পুলিশের মধ্যে যে মানে একটা কন্ট্রাকচুয়াল থাকে, কন্ট্রাকচুয়াল যেটা মানে তোমরা ধরে নিচ্ছ সিভিক ভলেন্টিয়ার, ওরা কিন্তু পুলিশ, ও মানে ওরা মানে কি সিভিক ভলেন্টিয়ার, কিন্তু ওদেরকে এখানে নিয়োগের জন্য পুরোপুরি মানে একদম বন্ধ রাখা হয়েছে, মানে ওদেরকে নিয়োগ করা যাবে না এই পঞ্চায়েতে। সুতরাং যে আসল পুলিশ যেটা বলে যেটা পার্মানেন্ট পুলিশ, সেই পুলিশের ডিমান্ড কিন্তু হাই ডিমান্ড। তো এটা সব সময়ের জন্য সব মানে কি বলবো সব সালেতেই এই একই রকম ডিমান্ড থাকে। এবার হয় কি যে পুলিশ হতে গেলে যা যা আমাদের নিড প্রয়োজন, আমাদের যেমন উচ্চতা, আমাদের পড়াশুনো, এগুলো যা যা দরকার সেগুলো কিন্তু একটা ছেলের থেকে মেয়েদের কিন্তু আছে, কিন্তু মেয়েরা এই পুলিশ সার্ভিসে যেতে চায় না। অনেকে ভয় পায় যে গেলে বোধ হয় কিছু অসুবিধা হবে বা ভবিষ্যতে কোনো ক্ষতি হবে, নাইট ডিউটি থাকবে, হাবিজিবি, এইসব অনেক কিছু হবে, কিন্তু এসব কিছুই নয়। এগুলো ওভারকাম করে নিলেই আমার মনে হয় অনেক ভালো, কারণ পুলিশ সার্ভিসে মেয়েদের জন্য সবথেকে ভালো জায়গা এবং এর পদোন্নতি আছে, বড় পদে যেতে পারবে তোমরা, ঠিক আছে। তো আমি এ বিষয়ের থেকে আমি যে ভিডিওটা এখন দেখাতে চলেছি, তিনি হলেন একজন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি এই বিষয় সম্পর্কে কি বলতে চাইছেন তারই ভিডিও আমরা এখন দেখব। তো পুলিশ চাকরির মধ্যে আমাদের ওনাদের ফ্যামিলি ওর চাকরির মধ্যে একটা ব্যালেন্স করে চালাটা একটু মুশকিল। এই জন্য যে সিলেকশন যেটা আমাদের পুল আছে মানে সাকসেস রেট যেটা আছে ওটা ওর বেশি হয়। যদি কেউ মেয়ে যদি ভাবে যে হ্যাঁ আমি পুলিশ চাকরি করবো, তাহলে ওর সফলতার চান্সটা যে আছে অন্য যে অন্য চাকরি যে আছে ওখান থেকে অনেকটা বেশি আছে পুলিশ চাকরি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা আমি সবচেয়ে বেশি মনে করি, এটা ম্যাডাম বলেছেন, পুলিশ চাকরি এমন চাকরি আছে কোন পুলিশ ইউনিফর্ম গুড মর্নিং টু অল ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো আছো তো? তোমরা কি সবাই কলেজ স্কুলের ছাত্রী? জোর করে সাউন্ড করে হ্যাঁ বলো, ভালো আছো? সাউন্ড করে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এই চাকরি আপনারা পেয়ে যাবেন, এই যে আপনার সাউন্ডটা যে আছে সেই সাউন্ডটা আপনারা পেয়ে যাবেন। তোমরা কি সবাই স্কুলে পড়ো না কলেজেও আছো? কলেজে আছো তো? আচ্ছা, স্কুলে আছো এবং কলেজে আছো, তার মানে তোমরা তো সবাই স্টুডেন্টস। তোমাদের যে জীবনটা এখন চলছে সেটা স্টুডেন্টস লাইফ, তাই তো? স্টুডেন্ট লাইফ জীবনের একটা উজ্জ্বল সময়, একটা সোনালি সময়, অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা পড়াশোনা করতে এসছো, অনেক কিছু জানবে, শিখবে, তোমাদের পরিবার যারা পরিবার পরিজন যারা সবাইকে নমস্কার জানাচ্ছি। ডিসি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের সঙ্গে, পড়ছে এসপি সাহেব ছিলেন, আমাদের রেসপেক্ট জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমার জয়েন্ট ডিরেক্টর সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ মহোদয় আছেন, ডিএসইউ সাহেব আছেন, ডিএসপি হেডকোয়ার্টার, এবং ওনার সঙ্গে আমাদের রেসপেক্টেড আধিকারিক আছে পুলিশ ডিপার্টমেন্টে, তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত আধিকারিক এখানে যারা রয়েছেন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আইসপিএসএফ, আমাদের ডিআই সেক্রেটারি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমাদের ওসি কন্ডাশ্রী, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক বিভিন্ন বিদ্যালয় থেকে বা আমাদের ব্লক থেকে যারা এই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে গাইড হিসেবে এসছেন, তাদের সকলকে শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। এবং সর্বোপরি আজকের এই ওরিয়েন্টেশন ক্যাম্পে যারা এসছেন সমস্ত ছাত্রীদের আমি অভিনন্দন জানাচ্ছি। তো এটা আপনারা খুব শুনলেন, এটা খুব বিস্তারিতভাবে এবং এটা বলার প্রয়োজন ছিল যে আমরা কী উদ্দেশ্যে আজকে এখানে আজকে ছুটির দিনে সকলের সঙ্গে, বিশেষত ওই পড়ুয়া স্টুডেন্টদের সঙ্গে একত্রিত হয়েছি, বিস্তারিতভাবে একটা করা হয়েছে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো, তারপরে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, ওনাদের প্রেজেন্টেশন ওনারা রাখবেন। সেটা হচ্ছে যে আমরা আজকে কন্যাশ্রী বেনিফিশিয়ারিদের নিয়ে এখানে একটা আলোচনা চক্রের আয়োজন করেছি, যাতে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করে নিজেদের তৈরি করতে পারে। এই জায়গাটাতেই একটা
আমাদের ডেভেলপমেন্ট এবং প্রশাসনিক একটা ইন্টারফেয়ারেন্সের জায়গা, যেখান থেকে আমরা আমাদের এই সমস্ত নব্য প্রজন্ম যারা আগামী দিনে দেশের পার্ট অ্যান্ড পার্সেল হবে, দেশের ভবিষ্যৎ তৈরি করার পক্ষে যাদের ভূমিকা। তো বন্ধুরা, ভিডিও আমরা দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছ। যদি কারো এই বিষয় সম্পর্কে আরও বেশি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলেই আসতে চলেছে, অনেক অনেক ধরনের ভিডিও। তাই তোমরাও সাবজেক্টগুলো লিখে পাঠাও যে আমি এই বিষয়টা জানতে চাই, তাহলে খুবই ভালো হয় আমার ভিডিও বানাতে। ঠিক আছে, আজকে বন্ধু এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।